আচ্ছা ঠিক আছে ওগুলো যদি এক জায়গায় না থাকে না তোরা দুটো ক্যাটাগরি অফ স্টুডেন্ট সমস্যায় পড়বে এটা জেনে রাখো একটা হচ্ছে যাদের নোটস এখনো পুরোপুরি তৈরি নয় আরে এক্সামে যে ওই সময়টা আছে তুই ঠিক করতে পারবি না কি পড়বি যদি নোট ঠিকঠাক থাকে তোর কাছে মোটিভ একটা বলে না ইফ ইউ হ্যাভ লেস চয়েস উইল টেক বেটার ডিসিশন তবে মাথায় দেখো চয়েস যত কম হবে রিজাল্ট তত ভালো হবে মেলায় ঘুরতে গেলে এই কিনবো সেই কিনবো আলটিমেটলি খারাপ জিনিসটাই তুলে আনিস যার কাছে শুধু নোটস আছে সে জানে যে আচ্ছা আমার কাছে তো আছে তো কনটেন্ট ওইটা পড়বো টেন ইয়ার্স করবো বা প্রিভিয়াস ইয়ার করবো ডান দুটো কাজ শেষ যাদের কাছে নোটস তৈরি করা নেই নোটসে অল্প আছে খাদায় অল্প আছে বই থেকে পড়বে টেন ইয়ার্স পড়বে চার থেকে পাঁচটা অপশান তার কাছে তার রেজাল্ট ডিগ্রেড করবে ইটস মাই এক্সপিরিয়েন্স সবাই আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ক্যাটাগরিতেই রয়েছে যদিও হাতে বেশি সময় নেই বা যদি কেউ চার পাঁচ দিনের মধ্যে ভালোভাবে নোটসটা আবার লিখে তৈরি করে রাখতে পারে সে কিন্তু আবার ওই বেনিফিট ক্যাটাগরিতে চলে যাবে যাকে চারটে পাঁচটা অপশান খোলা নোটস অর্ধেক লেখা খাতায় অর্ধেক লেখা বইয়ে অর্ধেক লেখা বই থেকেও পড়ব আবার টেন ইয়ার্স করবো আবার ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন থাকলেও দেখবো স্যাম্পল পেপার সে বেশি কনফিউজ হবে বেশি ভুলে যাবে কম মাথায় থাকবে কিন্তু যার কাছে নিজের হাতে লেখা নোটস আছে তার মাথায় আচ্ছা নোটসের এই জায়গায় ছিল তিন নম্বর পেজে ছিল বেনিফিট তার বেশি এটা একটা ক্যাটাগরি আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যারা বিগত ফুল সেট এক্সামগুলো মিস করবে তাদের এক্সামে গিয়ে প্রিপারেশানের গাফিলতি চোখে পড়বে অনেকেই আছে মিস করছে তারা কিন্তু এফেক্টটা ফিল করবে ইটস ইটস আ ফ্যাক্ট যাই হোক তো যেভাবে এখানে আছে আমি তাহলে সেইভাবেই বলে দিচ্ছি যেহেতু নোটসটা হাতের কাছে নেই নিচেরটাকে ফাই ওয়ান ধরা হয়েছে ফাই ওয়ান ধরা হয়েছে ওপরটাকে ফাই টু ধরা হয়েছে